নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? সঞ্চিতা লাইফস্টাইলের নতুন একটি ব্লগ নিয়ে আমি সঞ্চিতা আবার চলে এসেছি। টিকে এসে গেছে, বসে গেছে নিজের সিটে গেম খেলতে, আর আমি এই মোবাইলটা নিয়ে ভাবলাম একটুখানি ব্লগ জামা কাপড় না পরেই থাকে। বাচ্চাদের মতন খুঁজে খুঁজে জিনিসপত্র বার করে, দেখো এরকম লস্তি পস্তি কিছু হচ্ছে। ইয়াকুত উল্টো পাল্টা, এটার সঙ্গে একটা ফ্রি পাচ্ছিলাম নিয়ে চলে, আজকে সব কিছু ও নিয়ে আসবে, মানে ওকে বাজার করা মানে নিয়ে এসেছে। প্রভুজি প্রভুজি বুঝিয়া একটার সঙ্গে একটা ফ্রি পেয়েছি। এই যে দামটা দেখে নাও কি আছে, একটার সঙ্গে একটা ফ্রি তোমাকে ইচ্ছা করে দিয়ে দিই। 390 টাকা ঘুরিয়ে রাখো, প্রভুজি বুঝিয়ার মতনই হচ্ছে। বুঝিটা না, খুব একা হয়ে গেছে জানো তো, ঘরে কেউ নেই, বেচারা কোনো জীবজন্তু নেই, কিছু নেই। আর আমি না কি বোকা বুঝলাম, কদিন মুখ বন্ধ হয়ে গেছিল পুরো, নাকটায় আমার দাগ পড়ে গেছে। শোনো আমি না এই চশমাটা পরে পরে বোর হয়ে গেছে, এটা ভালো চশমা বানিয়ে দাও না, ভালো লাগছে না, বিচ্ছিরি লাগছে বুড়ি বুড়ি চশমাটা, একটা সুন্দর স্টাইলিশ চশমা বানিয়ে দাও। আর এটা আমার বুঝু, মাকে ভালোবাসে বুঝু, এটা আমার খুশু। অত বড় প্যাকেটটা খুলছো কেন? অত বড় প্যাকেটটা খোলার কি তো চলো সঙ্গে থাকো, ব্লগটা দেখো কি ব্লগ বানাচ্ছে। আজকে কয়েকটা জিনিস দেখাবো বুঝু, জানো তো এই ঝড় বৃষ্টি হলে বুঝু প্রচন্ড ভয় পায়, চশমাটা না পরে তো আমি কিছু দেখতেই পাবো না। শুধু চশমাটা কেন খুলছি, এই যে একটা দেখো অ্যামাজন থেকে জিনিস এসছে, কি এসছে দাও দেখাচ্ছি তোমাদেরকে। ও রেনুয়া, চা বানাবি না নাকি? কাঁচিটা দাও না গো, ওইখানে দেখো আছে রান্নাঘরে আকাশি কাঁচিটা। আরে মাঝে মাঝে না রোগ বালাই হওয়া ভালো, আমার জিভে ঘা হয়েছে না, আমার বর দুদিন একটু বেশি বেশি ভালো আসছে, রোগ বালাই হলে বর বেশি ভালো আসছে। আরে ওখানে আছে দেখো না আকাশে কাঁচিটা, লাইট তো জ্বালাও। ওই সাদা আলমারি দেয় আলমারি তো উপরে রাখো, সামনে আকাশে কাঁচিটা। একটু ফোল থেকে নামবে না, বাচ্চা ছেলের মতন কেমন কোলে বসে আছে। এটা একটা হেয়ার অয়েল, হ্যাঁ দরকার, এটা খুলবো না। এটা একটা হেয়ার অয়েল দেখো, শেষা কোম্পানি, শেষা রিগেন বলে, আমি না আগে শেষাটা লাগাতাম, দিয়ে আমাকে মাঝে আমার না এইখানে এই খোপা বেঁধে থাকি না, এইখানটাতে পুরো র্যাশেস হয়েছিল। দেখো স্কিন স্পেশালিস্টকে দেখালাম, দিয়ে স্কিন স্পেশালিস্টটা বললো যে তেল মাখবেন না, আপনি মাথায় এক ফোঁটাও তেল লাগাবেন না। আর আমার এখন সুগার হয়ে কি হয়েছে, এটুকু একটা পুষ্করি হলেও সেটা অনেক বড় হয়ে যাচ্ছে, তো ওইখানটা একবার সেই পুরো গোল হয়েছিল। ডাক্তার দেখিয়ে বললো না আপনি তেল মাখবেন, তেলটা আমি বন্ধ করে দিয়েছিলাম, দিয়ে এবারে এই চুলগুলো উঠতে শুরু করে দিয়েছে। তো এইটা আনিয়েছি আজকে শেষার, আর এর সঙ্গে এই ম্যাগনেট এই ব্রাশটা আছে, এইটার মধ্যে তেলটাকে দিয়েও করা যায় না, ফুটো তো নেই। তো দেখা যাক কিভাবে ইউজ করা যায়, এটাতে বলছে যে চুলগুলো আবার রিগ্রোথ হবে। ইউজ করি আমি শেষা, আগে ইউজ করেছি আমার শেষা, খুব ভালো কাজ করেছিল, চুলগুলো খুব সুন্দর হয়েছিল,
মা ওটাকে ফুলে খালে কি করলো? ওটা ফুটো করতে হবে। কোন কে বলেছে? তুমি বলেছো ফুটো বানানো হয়েছে, বলবো দিয়ে এটা এমনি করে লাগাতে হবে, তার মধ্যে এইটা লাগবে। দিয়েও বেশি দিক দিয়ে তেলটা ঢেলে লাগাতে হবে। দেখবো কি এটার ডাইরেকশন ফর ইউজ। না ওটা এমনি লাগিয়ে ওইটা দিয়ে তুমি চুলটা কাঁচাতে হবে, হাতে করেই লাগাতে হবে। আর এই একটা শাড়ি অর্ডার করেছিলাম, বহু প্রতীক্ষিত একটা শাড়ি, চারবার ক্যান্সেল হয়েছে, তিনবার দেখাচ্ছে আসছে না আসবে না, তারপরে আজকে এসছে। দেখি মালটা কিরকম, খুব শখ ছিল শাড়িটার, আনিয়েছি, আবার যদি ভালো না হয় তো আবার রিটার্ন দেবো। মনে হচ্ছে শাড়িটা বেশ সুন্দর। কংগ্রাচুলেশন, শাড়ি আপ। আচ্ছা এই শাড়িটার সঙ্গে আমাকে ক্যাশব্যাক দিয়েছে, শাড়িটা বেশ ভালো সুন্দর গ্রিন কালারে, এরকম গ্রিন শাড়ি আমার ছিল না। থাক, রেনুয়া যে কলেজ গেছিলো মাথা ঢাকা দিয়ে ঘুমাচ্ছে, চা মনে হয় করে দেবে না, আমিও করবো না। দেখো রেনুন ক্যামেরায় আসছি। আরে এগুলো পুরো বছর ইয়ে থাকে, জিঞ্জার গার্লিক গুলো দেখ অফার। এই দেখো ফোলা, এটা খারাপ, এর আগে একটা ইয়ে এনেছিলাম খারাপ পেয়েছিলাম, ফোলা নিয়ে চলে যাবো স্মার্ট বাজারে, আমাকে চিন্তা ইয়ে করো না স্মার্ট বাজারে, ওইখানে তো নিয়ে যাবে। এগুলো খারাপ প্রত্যেকটা আঙুল, না না হ্যাঁ দেখ এগুলো সব ফুলে রয়েছে, এই মায়ের খারাপ, একটা খুলে দেখো বড় হয়ে ছিল তখন দেখ। ওদের মাস কাবারি দুধও আছে, চল বুঝে যাও বুঝে তো বুঝে যাও। পাঁচ মার্চ আসেনি, বন্ধ করবে না এইগুলো আনতে আমার থাকবো বাবা, তো আলাদাই নিয়ে চলে আসবে। লস্যি তোর নো আজকে মাছ নিয়ে এসছে, বলছে মা রাঁধবো। অনলাইন অনলাইন সকালে দিচ্ছি দাঁড়া।
কি আরাম লাগছে জিভটা খারাপ এটা দুধের প্যাকেট এসেছিল খারাপ একবার ভুলা ছিল